বুবলির সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে বললেন শাকিব খান। প্রিয়তমা ছবিটি সম্পর্কে চলচ্চিত্রপ্রেমীরা আরও বছর পাঁচেক আগেই জেনেছিলেন। তখন ছবিটি প্রযোজনা করার কথা ছিল এসকে ফিল্মস। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা শোনা গিয়েছিল স্বপ্নম বুবলি। সময় গড়িয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান বদলেছে, নায়ক আর পরিচালক ঠিক থাকলেও বদলে গেছে নায়িকা। কদিন আগে জানা গেল প্রিয়তমা ছবিতে স্বপ্নম বুবলি থাকছেন না। এটি যেমন চূড়ান্ত, তেমনি যিনি শাকিবের বিপরীতে থাকছেন তিনিও চূড়ান্ত। শাকিব খানের প্রিয়তমা হতে যাচ্ছে আজ মঙ্গলবার কলকাতা থেকে ঢাকায় উড়ে এলেন সেখানকার সিরিয়ালের অভিনেত্রী ইতিকা পাল। শাকিব খানের সঙ্গে গেল ঈদে লিডার আমি বাংলাদেশের মতো সুপারহিট ছবির অংশ হয়ে প্রিয়তমা ছবিতে বুবলি না থাকায় দুজনের সম্পর্কে ভাবনের ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। তাহলে কি শাকিবের বিপরীতে আর দেখা যাবে না বুবলিকে? এইসব নিয়ে গতকাল সোমবার রাতে স্বদেশটির সাথে কথা হয়েছিল শাকিব খানের। প্রিয়তমা ছবির ঘোষণা যখন আসে তখন স্বপ্নম বুবলির অভিনয়ের কথা ছিল। স্বদেশ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তেমনটা জানিয়েছিলেন বুবলি। এখন দেখছি কলকাতার অভিনয় শিল্পীদের প্রিয়তমার কাজ শুরু করছে। শুরুতে যখন প্রিয়তমা নিয়ে আলাপ হয়েছিল তখন গল্পের প্রয়োজনে একদম নতুন কাউকে দরকার ছিল, যে টুকটাক অভিনয় করেছে কিন্তু ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা একবারই নেই। বুবলি তো গত কয়েক বছরে ডজন খানেকের বেশি ছবিতে অভিনয় করেছেন। তাছাড়া ছবির গল্পের সঙ্গে বুবলির বয়সও এখন কভার হচ্ছে না, সব বিবেচনা তাকে নেওয়া হয়নি। ঘটনাটি শুধুই তাই নাকি আপনিই চাইছেন না? এটা কি বুবলির সঙ্গে আমি আর কোনো ছবিতেই কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত? বুবলিকে আমার সঙ্গে আর আনস্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি লিডার আমি বাংলাদেশ ছবির সুরভাষণ গানটি দেখে থাকেন তাহলে খেয়াল করবেন একটা রোমান্টিক গান, তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল, কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমন একটা কখনোই ঘটেনি, কারণ আমি আর কোনো দিনই বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না। আনস্ক্রিন না হয় বুঝলাম, তবে অফ স্ক্রিন বলতে কী বুঝতে চেয়েছেন এমন প্রশ্নে শাকিব খান বলেন, অফ স্ক্রিন মানে পর্দার বাইরের জীবন, মানে বাস্তব জীবনে বুবলির সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে, সেটাই বলতে চেয়েছি। তার জীবন তার, আমার জীবন আমার, সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। কিন্তু আপনাদের তো একসঙ্গে দেখা যায় মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনাদের সন্তান শেহজাদ সহ একসঙ্গে স্থিতিত্ব দেখা যায়। আমার তো সন্তান আছে, শেহজাদ এখনও ছোট, সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন বাবার সঙ্গে দেখা করতে আসে তখন নানির সঙ্গে মাও সঙ্গে আসে, তখন আমার হয়তো এক ছবিতে দেখা যায়। সন্তানের জন্য আমাদের সাক্ষাৎ হবে, এটাই স্বাভাবিক। আমার বড় সন্তান আব্রাহাম এখন একা আসতে পারে, স্কুল বন্ধ থাকলে আমার সঙ্গে কয়েকদিন থাকেও, ওকে নিয়ে ঘুরতেও যাই। সে যত যখন একা থাকার বয়স হবে তখনও সেও নানির সঙ্গে বা নানিকে ছাড়াই একা একা আসবে, বাবার সঙ্গে থাকবে, ঘুরবে, বেড়াবে, দুই সন্তান বাবার সঙ্গে ঘুরবে বেড়াবে, এসব তো স্বাভাবিক নাকি? তাই এসব নিয়ে রং চং মাখিয়ে খবর খবর তো কিছুই নেই। আমাদের সম্পর্ক যে নেই সেটা বিষয় তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি। এসব নিয়ে ভবিষ্যৎ আর কোনো কথা বলতে চাই না, আপনারা আমাকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না। নাতি শেহজাদ খান বিলের জন্মদিন উদযাপনের অনুষ্ঠান উপস্থিত ছিল শাকিব খানের মা বাবা অনেক আত্মীয়রা। জানা গেছে শাকিবের বাসায় ঘরোয়া আয়োজনে এই জন্মদিনে কেক কাটা হয়। সেদিন সন্তানের সঙ্গে চলচ্চিত্র নায়িকা মা স্বপ্ন। সো দর্শক, শাকিব খানের কথা শুনে আপনাদের কী মনে হয় এবং আপনাদের অনুমতি জানাতে এখনই লাইক করুন, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।